কয়েক ঘন্টার মধ্যেই ভারত ও পাকিস্তানের উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ক্ষয়ক্ষতি এড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দেশ। সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখের বেশি বাসিন্দাকে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় বিকেল 4টার পর থেকেই গুজরাটের মানফি থেকে পাকিস্তানের করাচির মাঝামাঝি উপকূল অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়। ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়, আর তাই ভারত ও পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে চলছে ব্যাপক প্রস্তুতি। দুটি দেশেই সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলীয় বাসিন্দাদের। এরই মধ্যে ভারতের গুজরাটে 75,000-এর বেশি এবং পাকিস্তানে 60,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গুজরাটে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। এদিকে দুই দেশের উপকূলে বেশ উত্তাল রয়েছে সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। বহু জায়গায় সমুদ্রের খুব কাছের বাসিন্দারা সরে গেলেও যারা এখনো রয়ে গেছেন তাদের আতঙ্ক যেন কাটছে না। বহুত খতরা লাগ রহা হ্যায় আর বহুত তেজি সে হাওয়া চল রহি হ্যায়। প্রবল হাওয়া বইছে, এমন দৃশ্য আমি প্রথম দেখেছি। আশা করি সবাই ঘরের ভেতর নিরাপদে অবস্থান করবেন। ঘূর্ণিঝড় বিপর্যয় যখন আঘাত হানবে তখন এর সর্বোচ্চ গতিবেগ 115 থেকে 140 কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করা হয়েছে। অতিপ্রবল ঘূর্ণিঝড়ের গাছপালার পাশাপাশি টিনের ও মাটির ঘর ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। এছাড়া যখন এটি উপকূলে আঘাত হানবে তখন জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া কোথাও কোথাও প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টি হবে। গেল 3 দিনে ভারতে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় দেয়াল ও গাছ চাপায় প্রাণ গেছে অন্তত 7 জনের। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।